আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব, এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ যার উদ্দেশ্যে পাঠ করবেন, অর্থাৎ আপনার সন্তান হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, আপনার বন্ধু হতে পারে, যে কেউ হোক না কেন, যার উদ্দেশ্যেই আপনি এই দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো যদি আপনার দোয়াটি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে সেই ব্যক্তি অত্যন্ত প্রখর বুদ্ধিমান এবং জ্ঞানী হবে। অনেকেই বলেন যে হুজুর, সন্তানের জন্য কোন দোয়া পড়ব, কোন দোয়া পাঠ করলে আমার সন্তান জ্ঞানী হবে, সে অনেক বুদ্ধিমান হবে। আবার অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, আমার স্বামীর জন্য কিভাবে দোয়া করলে আমার স্বামী হেদায়েত হবে। আবার অনেকেই দোয়া বলেন যে হুজুর, কিভাবে দোয়া করলে আমার স্ত্রী হেদায়েত হবে। তো আপনারা কিন্তু এই দোয়াটির উপরে আমল করতে পারেন। যদি আপনি আপনার স্বামীর জন্য এই দোয়াটির পাঠ করেন, যদি আপনার স্বামী বুদ্ধিমান এবং জ্ঞানী হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে সঠিক পথ দেখাবেন। সে ব্যক্তি কিন্তু গোমরাহী থেকে ফিরে এসে আলোর পথ দেখতে পাবে এবং সে অবশ্যই হেদায়েত হয়ে যাবে। এজন্য বন্ধুগণ, আপনারা চাইলে এই দোয়াটির উপর আমল করতে পারেন। ইনশাআল্লাহ খুবই ছোট্ট একটি দোয়া এবং খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 3556। হাদিসটি বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার বুকের সহিত জড়িয়ে ধরে তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা। আমি আবারও বলছি, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা। অনেক সময় আমাদের সন্তান যদি কোনো বোকামি করে, তাহলে আমরা তাকে গাধা বলি বা এই টাইপের কিছু বলে থাকি, অবুজ বলি, গাধা বলি বা আহাম্মক বলি। তো আমরা যদি গাইলটাকে পরিত্যাগ করে আমরা যদি তার জন্য একটা সুন্দর দোয়া করে দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়াটি কবুল করবেন এবং সে জ্ঞানী হবে, সে বুদ্ধিমান হবে। যদি এরকম ধরনের কোনো ভুল করে থাকে, আমরা সাথে সাথে বলবো আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি তাকে জ্ঞান দান করুন, আপনি তাকে বুদ্ধি দান করুন। তো বন্ধুগণ, গালি দেওয়া কিন্তু কোনো মুমিনের আলামত নয়, বরং এটি হচ্ছে মুনাফেকের আলামত। তো আপনি আপনার সন্তানকে গালি দেওয়ার কারণে, আপনি যেমন মুনাফেকের খাতায় আপনার নাম লেখা হলো, ঠিক তেমনইভাবে যে আপনার নিজের কাছেই ব্যাপারটি ভালো লাগবে না, পরে আপনার নিজেরই মনে হবে যে কেন আমি আমার সন্তানকে গালি দিলাম। তো আমরা যদি গালি দেখে পরিত্যাগ করি, করে এভাবে দোয়া করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানকে প্রখর বুদ্ধিমান এবং জ্ঞানী বানাবেন। এবং এছাড়াও আমরা নামাজের পর বা যে কোনো মুহূর্তে আমাদের সন্তানের জন্য আমরা সুন্দরভাবে এই দোয়াটি পাঠ করতে পারি, আমাদের সন্তানকে জড়িয়ে ধরে আমরা এই দোয়াটি পাঠ করতে পারি। এতে করে ইনশাআল্লাহ তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং সে অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই এই দোয়ার ওপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরাও এই দোয়াটি শিখতে পারে। আর আপনি যদি অনলাইন মাদ্রাসায় নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুগণ, ইনশাআল্লাহ আগামীকাল দেখা হচ্ছে সন্ধ্যা 7টায় নতুন ভিডিওতে অনলাইন মাদ্রাসায়। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।